আমিও রাতের বেলা প্রত্যন্ত অঞ্চলে প্রোগ্রাম করি না, দিনে করি। কিন্তু আমার যুবকদের প্রবল অনুরোধে আমি রাতে মাহফিলটি দিয়েছি। আমি জানতাম না মেন সড়ক থেকে এতটা ভিতরে চলে যখন আসলামই কিছু কথা তো বলতেই হয়, ঠিক কিনা? এই মাহফিলে আপনারা এসেছেন, আপনারা জানেন নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করে শ্রোতা আনার জন্য বাস ভাড়া করতে হয়, লাঞ্চের জন্য বিরিয়ানির প্যাকেট দিতে হয়, পকেটে নগদ কিছু মালপানিও লাগে। তারপর দেখা যায় একদিকে শ্রোতারা চীনাবাদাম খায়, আরেকদিকে নেতা ভ্যাঁ ভ্যাঁ করতে থাকে। কিন্তু মৌমাছি যেভাবে মৌচাককে ঘিরে বসে থাকে, আল্লাহর কোরআনকে কেন্দ্র করে সেভাবেই আপনারা বসে আছেন। এই যে এসেছেন বসে আছেন, আমরাও কি কোনো বিনিময় চাই? জি, আমাদের মালিকের কাছে চাই। এই কোরআন করিমের মাহফিলে আপনারা আসার সঙ্গে সঙ্গে জিন্দিগির সমস্ত সগিরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এটা আমরা খুশি না বেজা? বলবেন তো কবিরা গুনার কি হবে, ওটা তো বড়। বলা হয়েছে ওয়ালা তুকাফফারু সাইয়্যাতু মিনাল কাবায়ির ইল্লা বিত্তাওবা, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হতে পারে না। কিন্তু কোরআন শরীফের খাতিরে, কোরআন শরীফের মাহফিলে কবিরা গুনাহ মাফের ব্যবস্থা আল্লাহ রাখেন, খুশি হলেন না? বুক ভরা শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বিদায় লগ্নে আল্লাহর কোরআনকে সামনে রেখে মুনাজাতে যখন আপনি মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সারা জীবনের গুনার কথা মনে করে দুই ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, জিন্দগির কবিরা গুনাগুলো কো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, এতে আমরা খুশি না বেজা? আমরা খুশি, আমাদের মালিক খুশি, ফেরেশতারা খুশি, মাখলুকাত খুশি, বেজার শুধু শয়তান। শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। একটু পরই তো আমাদের বিদায় মুনাজাত, ঠিকটাও তো ঠিক মতো বললেন না। মুনাজাত করে যখন যাবেন জিদ্দিকির গুণাগুলো মাফ হয়ে যাবে, শয়তান তো এটা চায় না। আপনাদের কুমন্ত্রণা দিবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরাও ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ বালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকে মহান আল্লাহর তাওহীদের উপর কিছু কথা শুনব। আমি খুব সূক্ষ্মভাবে নিরীক্ষণ করে দেখতে পাচ্ছি, একদিকে কাফের মুশরিক বেঈমানরা নিরন্তরভাবে মানুষকে কুফরির পথে ধাবিত করছে, অপরদিকে কোরআন হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে ন্যাক সুরতের ভ্যাগধারী তারা আমার সরল প্রাণ বাংলার যুবকদেরকে ইসলামের মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে সংশয়বাদী নাস্তিক বেঈমান বানাবার চেষ্টা করছে। সেজন্যে
আমার দৃষ্টিতে বাংলাদেশে এই মুহূর্তে সকল আলেমদের উচিত, বিশেষ করে যারা স্কলার তাদের উচিত তাওহীদ, রেসালাত, আকীদা, খাতমে নবুয়াত, আখেরাত, ইবাদত, রসুলুল্লাহর মহাব্বত ও আজমতির উপর বেশি বেশি বক্তব্য রাখা উচিত। কাফের মুশরিক বেঈমানদের বহুমাত্রিক চক্রান্তের কারণে এখন ঘরের সন্তানরাই ডেসপারেট হয়ে যাচ্ছে, তা প্রতিহত করার দায়িত্ব বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের। ঠিকটাও ঠিক মতো বললেন না। আসুন আমরা কোরআন করিম থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الله تعالى বলেন شهد الله انه لا اله الا هو স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন নিশ্চয় তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ নিজের সাক্ষী নিজে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাক্ষ্যটা কার? আল্লাহ। আল্লাহ নিজের পক্ষে নিজে সাক্ষ্য দিলেন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়াল মালায়েকা, এ সাক্ষ্য দিয়েছে সমস্ত ফেরেশতাগণ। ওয়া উলুল ইলমে কাইমান বিল কিসত, আর এ সাক্ষ্য দিয়েছে সমস্ত জ্ঞানবানগণ। আল্লাহ তাআলা অত্যন্ত ইনসাফের সাথে তার কাজকে আঞ্জাম দিয়ে থাকেন। লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আজিজ। আজিজ শব্দের অর্থ ব্যাপক, আমি সংক্ষেপে করে দিব ইনশাআল্লাহ। বাংলাতে বলা হয় মহাপরাক্রমশালী, অংশ অর্থটা পরিপূর্ণ হয় না, আংশিক হয়। পরিপূর্ণ অর্থ কি তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল হাকিম আজুল হেকমা, আল্লাহ তাআলা চরম চূড়ান্ত প্রজ্ঞার অধিকারী, তিনি হচ্ছেন ইনসাফকারী, সঠিক ফায়সালা দানকারী। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের অসংখ্য আয়াত নাজিলের পিছনে একটা কারণ থাকে, যাকে তাফসিরের পরিভাষায় বলা হয় সাবাবুন নজুল। কি বলা হয়? শানে নজুল। এই আয়াতের আয়াতটি কেন নাজিল হল, সাবা এটার কারণ কি, সাবাব কি, আয়াতের ফজিলত কত বেশি, সে ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ উমদাতুল কারি শারহু সহিহিল বুখারিতে একটি সহি সনদে হাদিস বর্ণনা করেছেন। তাফসিরের নির্ভরযোগ্য কিতাবগুলোতেও হাদিসটি আছে। আজ থেকে দেড় হাজার বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি আলেম, ইহুদিদের আলেম, মদিনাতুল মুনাওয়ারাতে আসলো। বর্ণনাটি এইরকম এসেছে যে দুইজন ইহুদি আলেম যখন শাম থেকে মদিনাতুত তাইয়্যেবাতে আসলো, ফালাম্মা আবসারা আল মদিনাতাল মুনাওয়ারা ক্বালা আহাদুহুমা লিসাহিবিহি হাযিহি
মদিনাতু নবিকি আখির জামান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা যখন মদিনা মুনাওয়ারাকে চোখে দেখলো, একজন আরেকজনকে বলতে লাগলো, আমরা তো আল্লাহর আখিরি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে হিজরত করবেন যেই মদিনাতুল মুনাওয়ারায়, সেই মদিনা মুনাওয়ারাতে উপস্থিত আছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লোকজনকে তারা জিজ্ঞেস করতে লাগলো, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে এসেছেন? লোকজন বললেন হ্যাঁ। তারা খোঁজ নিয়ে রসুল্লার কাছে উপস্থিত হল। কথা শুনতেছেন ভাই? যে আল্লাহ রসুলকে তারা প্রশ্ন করল, আন্তা আহমদ, প্রথম প্রশ্ন করল আন্তা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? আল্লাহ আর হাবিব বললেন হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন করল আন্তা আহমদ, আপনার আরেক নাম আহমদ নাকি? রসুল্লাহ বললেন হ্যাঁ। তখন তারা প্রশ্ন করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাওরাত কিতাবে আপনার বর্ণনার কথা পেয়েছি, আপনার বৈশিষ্ট্যের কথা, আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কথা, আপনার আলামতের কথা, আপনার আরশচুম্বী মর্যাদার কথা, আপনার জন্মস্থান মওলিদ মক্কার কথা, আপনি হিজরত করেছেন যে মদিনায়, এই মদিনা মুনাওয়ারার কথা আমরা তাওরাত কিতাবে পেয়েছি, অক্ষরে অক্ষরে মিলে গেছে। এখন একটা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন, এক মুহূর্ত দেরি করব না, আমরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকেই বললেন সালানি। প্রশ্ন করো, প্রশ্ন। এবার তারা প্রশ্ন করলেন আইয়ু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ, আল্লাহ লওহে মাহফুজে তাওরাতে ইনজিলে জবুরে আপনার উপর অবতীর্ণ কোরআনে পূর্বের সমস্ত আসমানি কিতাবে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা, এটা বলেন। সুবহানাল্লাহ কইবেন না? আমি কি ভাই কবরস্থানে না মাহফিলে? আমাকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, পারবেন না? ঠেকটাও তো ঠেক মতো কইলেন না, কথা শোনা যাচ্ছে? বুঝাও কি যাচ্ছে? আরো জোরে বলতে হবি না হবি? হইছে সাতক্ষীরা পুরাপুরি, না হলে একটু গ্রাম তো আছে সাতক্ষীরা। আমিও চেষ্টা করব আপনাদের ভাষা একটু একটু শিখতে এবং বলতে। সম্মানিত সুধি প্রশ্ন করল আইয়ু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? প্রশ্ন শেষ হওয়া মাত্র ইহুদি দুইজন, সাধারণ ইহুদি নয়, ইহুদি ধর্মের বড় আলেম, রসুলুল্লাহর কদম থেকে সরে যাবার আগে আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়াউলুল ইলমি কাইমাম বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আযীযুল হাকীম। আল্লাহ জবাব দিয়ে দিলেন, আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিয়েছেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক এবং একক, আল্লাহর এই তাওহীদের সাক্ষ্য দিয়েছে সমস্ত ফেরেশতাগণ, এই কথার সাক্ষ্য দিয়েছে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীগণ, এই কথা সাক্ষ্য দিয়েছেন দেড় হাজার বছর আগে আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক, এটাই সবচেয়ে বড় সাক্ষ্য, এ কথার চেয়ে মহাসত্য চূড়ান্ত সত্য আর কোনো কথাই হতে পারে না। জবাব পাবার সঙ্গে সঙ্গেই ইহুদি দনজন বলল,
ইয়া রাসূলুল্লাহ হাতিয়া দেখ, আপনার হাতটা লম্বা করে দেন, নুবাইউ, আমরা এখনই আপনার কাছে ঈমান এনে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ ওনার নুরানি হাত নূরময় দাস্ত মোবারকটা বাড়াই দিলেন। রাসূলুল্লাহ নূরের হাতে হাত রেখে শাম দেশের সবচেয়ে বড় ইহুদি দুইজন আলেম পড়ে নিল, লা ইলাহা নে নাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আহমদ বিন হাম্বাল তার মুসনাদে হাদিসটি এনেছেন এবং আপনারা উসুদুল গাবাতেও হাদিসটি পাবেন। আমাদের একজন আম্মা জান হাজ্জা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন না? বসতে হবি হসছে ভাষা হলো না? হ্যাঁ হচ্ছে না, বসতে হবে, ঠিক আছে, ক্লাস করবো আমি তোমাদের কাছে, সাতক্ষীরা ভাষা শিখব, প্রত্যেক এলাকায় যে একটু একটু বলি মানুষ আনন্দ পায়, জায়েজভাবে মানুষকে আনন্দ দিলে হাদিস শরীফে এসেছে অন্তরে নূর পয়দা হয়। তার মানে এই না ওয়াজের মাঠকে আপনারা নাটকের মাঠ বানায় ফেলবেন। বাংলাদেশে অনেক বাজারি বক্তা এখন বের হয়েছে, তাফসিরুল কোরআনের নামে দেখা যায় যত কেচ্ছা কাহিনী হাসি কৌতুক করে ওয়াজের ময়দানকে নাটকের ময়দান বানায় দেন, ওতে লাভ নাই, ওতে গুনাহ হবে, ঠিক কিনা? হাজার সাফিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন খাইবার বিজয় করলেন, খাইবার যুদ্ধের কথা শুনেছেন না? মদিনাতুল মুনাওয়ারা থেকে খাইবার 170 কিলোমিটার দূরে, আমি একবার গিয়েছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার জয় করলেন ফজরের নামাজের পরপর। ইহুদিরা বন্দী হলো, কিছু নিহত হলো। যুদ্ধে হাজ্জাজ সাফিয়ার বাবা আর চাচা দনজুন নিহত হলো। দনজুন ছিল তৎকালে ইহুদিদের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা, একজন হুয়াই ইবনু আখতাব যিনি হাজ্জাজ সাফিয়ার বাবা, আরেকজন ছিল তার চাচা। হাজ্জাজ সাফিয়া বন্দী হলেন। যুদ্ধের নিয়ম অনুযায়ী বন্দীদেরকে বণ্টন করা হচ্ছে। হাজ্জাজ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রসুলের খেদমতে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর হযরত হারুনের বংশধর, আমি কারো কাছে থাকতে চাই না, আমি আপনার কদমে জায়গা চাই। আল্লাহর রসুল তাকে আজাদ করে দিলেন, ঈমান এনে তিনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহর রসুল হাজ্জাজ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। হাজ্জাজ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে গেলেন উম্মতের জননী বামা। আল্লাহর হাবিবের কাছে যখন আসলেন, আল্লাহর হাবিব দেখলেন হাজ্জাজ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গালে পাঁচ আঙ্গুলের দাগ বসে আছে, কে যেন তারে সর্বশক্তি দিয়ে আঘাত করেছে তার গালে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, সাফিয়া, এত জোরে নিষ্ঠুরের মতো তোমার গালে কে থাপ্পড় দিয়েছে? হাজ্জাজ সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকালবেলা খাইবার জয় করেছেন, রাতের বেলা আমি খাইবার দুর্গে ঘুমেছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ আমি সাফিয়ার ডান কোলে চলে এসেছে। স্বপ্নের কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার পূর্বের ইহুদি স্বামী সর্বশক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। চিন্তা করেন, ইহুদি নেতা পূর্ণিমার চাঁদ দিয়ে আল্লাহর রসুলকে বোঝানো হয়েছে তা বুঝতে পেরেছিল, কিন্তু বুঝার পরে ঈমান আনে নাই, সকালবেলা রসুল্লার বিরুদ্ধে তরবারি ধারণ করেছিল। এইরকম একটি অভিশপ্ত জাতি ইহুদি জাতি, তাদের মধ্যে খুব কম সংখ্যক 1500 বছর আগে রসুল্লার কাছে এসে ঈমান এনে মুসলমান হতে পেরেছিল। তার মধ্যে দুইজন ছিল ওই দুইজন যে দুইজন প্রশ্ন করার পর
আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, যে আয়াতের ব্যাখ্যা আমরা শুনে চলছি এবং পরবর্তীতে তারা ইমান এনে মুসলমান হয়ে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, শাহিদ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মনোযোগ দিয়ে একটি কথা শুনে রাখুন, নাস্তিক ব্লগাররা মাঝে মধ্যেই আমার দেশের যুবকদেরকে বিভ্রান্ত করতে বলে, তোমাদের আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তা আল্লাহকে কে সৃষ্টি করেছেন? নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ হলেন তিনি, তিনিই তো আল্লাহ যাকে কেউ সৃষ্টি করেন নাই, যিনি সবাইকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলবেন। খুব ভালো করে যুবকরা মনে রাখবেন, আল্লাহ যে একজন আছেন সৃষ্টিকর্তা, তা জানার জন্য, তা বিশ্বাস করার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়েও বাস্তব স্রষ্টা। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের বাংলাদেশে দর্শনের উপর একটা বই পড়ানো হয় দর্শন বিভাগে, বুঝতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, খুলনাতে পড়ায়, রাজশাহীতে পড়ায়। বইটার নাম হচ্ছে দ্য প্রবলেমস অফ ফিলোসফি, প্রবলেমস অফ ফিলোসফি। এই বইটিতে তিন চার পৃষ্ঠা চেঞ্জ করলেই দেখবেন দর্শনের ইতিহাস, গ্রিক দর্শন 2500 বছর হয়ে গেছে। কত? এই 2500 বছরের দর্শনে সবচেয়ে অথেন্টিক প্রমাণিত সূত্র সেখানে উল্লেখ করা হয়েছে। এক ব্রিটিশ দার্শনিক বলেছে তার সূত্র, আমি কিছুই বিশ্বাস করি না, কিছুই নাই, তবে আমি বিশ্বাস করি আমি আছি। আগে শোনেন তারপরে তসবি পড়েন। আমি কিছুই বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করি আমি আছি। যেহেতু আমি আছি, তা আমি কোথায় আছি? সৃষ্টি জগতে আছি। আমি আছি মানে সৃষ্টি জগৎ আছে, যদি সৃষ্টি জগৎ থেকে থাকে তো অবশ্যই স্রষ্টা আছেন। সুবহানাল্লাহ। স্রষ্টা যে একজন আছেন তা দেখার জন্য অনেক দূরে তাকাবার দরকার নাই, নিজের দিকে তাকান। সুবহানাল্লাহ। আমি চিন্তায় পড়ে গেলাম, একজন ব্রিটিশ দার্শনিক যার কাছে ইমান নাই, কোরআন সুন্নার কোনো এলেম নাই, এত সুন্দর কথাটা কেমন করে সে বলতে পারলো? গবেষণা করে দেখলাম কথাটা তার নিজের না, কথাটা বলেছেন আমাদের ইমাম আজম আবু হানিফা 1300 বছর আগে। তার মানে দার্শনিক ইমাম আজমের কথাটাকে চুরি করেছে। ঠিকটাও ঠিক মতো বললেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনল সে তার স্রষ্টাকে চিনতে পারল। আমি চিন্তা করলাম আবু হানিফা কথাটা কোথার থেকে নিল, লক্ষ্য করে দেখলাম এটাও তার মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা নয়, তিনিও কথাটা আল্লাহর কোরআন থেকে নিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মহান আল্লাহকে জানার জন্য, চিনার জন্য অসংখ্য নিদর্শন তো আল্লাহ তোমাদের মধ্যেই রেখে দিয়েছেন, তা কি তোমরা চোখ খুলে দেখো না? তাহলে একজন মালিক আছেন, স্রষ্টা আছেন, তার জন্য প্রমাণের দরকার নাই। আমি আছি তার মানে আমার স্রষ্টাও তো আছে। নাস্তিক কারা হয়? যাদের কাছে বিজ্ঞান, দর্শন, ইতিহাসের কোনো জ্ঞান না, ঠিক কিনা? দুই পাতা বিজ্ঞান পড়ে নাস্তিক হয়, আর সবটুকুন বিজ্ঞান পড়লে আমার আল্লাহর সামনে মস্তক নত হয়ে যা, ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর তৌহিদের আলোচনা করতে যে আরেকটা সূক্ষ্ম মাসালা বলেছেন, আমি বলবো? তিনি প্রশ্ন করেছেন, তিনি উত্তর দিয়েছেন সোয়ালে মুকাদ্দারের জবাব হিসেবে। পৃথিবীতে এমন কোন প্রান্তর যদি থাকে
যেখানে এখনো কোরআনের দাওয়াত পৌঁছে নাই, ইসলামের দাওয়াত পৌঁছে নাই, এমন জায়গা থাকতে পারে না, কথা বলেন। যেমন মেরু অঞ্চলে, বরফ অঞ্চলে, ওখানে মেরু অঞ্চলে প্রায় বরফ অঞ্চলে প্রায় 100,000 মানুষ বসবাস করে, তাদেরকে বলা হয় এস্কিমো। কি বলা হয়? এস্কিমো। ওখানে তাপমাত্রা হচ্ছে, আজকে আপনাদের এলাকায় আমি গাড়িতে দেখেছি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর ওখানে বরফ অঞ্চলে তাপমাত্রা হচ্ছে -20 ডিগ্রি, মানে বরফেরও বরফ, বরফেরও। ওখানে চুলা ধরাবার মতো আগুন নাই, মানুষ খায় কি? সুবহানাল্লাহ। বরফের নিচে আল্লাহ তাআলা তাজা মাছ রেখে দিয়েছেন, রান্না করতে হয় না, কেটে কেটে কাঁচাই খেতে পারে তারা, কারণ ওগুলো রসগোল্লার মতো মিঠা। রিজিক আল্লাহ রেখে দিয়েছেন। এরপর পৃথিবীতে যেমন অ্যামাজন জঙ্গল আছে, অ্যামাজন নাম শুনছেন আপনাদের কাছে? সুন্দরবন, এটা তো একটা ছোট্ট জঙ্গল, খুব ছোট, ঠিক কিনা? বড় যে 550 বর্গ মাইল হবে নাকি, তারও কম। এ এত বড় না, আমি জানি কত বড়, গোটা ঢাকা বিভাগ যত বড় তার চেয়ে ছোট ভারতে আছে বাকিটা, আমাদের দেশে ছোটটা। অ্যামাজন জঙ্গল হচ্ছে প্রায় 70,000,000 বর্গ কিলোমিটার। স্যাটেলাইট থেকে বিজ্ঞানীরা দেখেছে অ্যামাজন জঙ্গলের গভীরে এমন জঙ্গল যেখানে সূর্যের আলো কোনোদিন মাটিতে লাগে নাই, এমন এলাকা আছে। তারা দেখেছে ওখানেও কিছু মানুষ আছে, ওদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। ওখানে তো ইসলামের দাওয়াত পৌঁছে নাই, কোরআনের দাওয়াত। ইমাম আজম প্রশ্ন করেছেন, কালকে আমতের দিন তাদের কি হিসাব হবে, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনাদের রায় কি? আমি বলবো জি, ওদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে নাই, কোনো আলেম যায় নাই, কোনো পীর সাহেবও যায় নাই, অত দূর পীর সাহেব যাবে কষ্ট করে? আমি বাংলাদেশে দেখছি উত্তরবঙ্গ এলাকায়, আপনার দিনাজপুর, কুষ্টিয়া, কিছু প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে খ্রিস্টান মিশনারিরা ব্যাপক কাজ করছে। কেন করছে আমি খোঁজ নিয়ে দেখছি, এত গরিব, ওখানে বক্তা যে যাবে ওয়াজ করতে তার ভাড়ার টাকা দিবে না, পীর সাহেব যে যাবে পিড়ি মুড়িদি করতে তার হাদিয়া তোফা উঠবে না। তো দেশেই তো ঠিক মতো পিরালি চলতেছে না, দাওয়াতের কাজ চলতেছে না, মেরুতে আর অ্যামাজন জঙ্গলে কে যাবে? এখন ওই লোকগুলোর কাছে তো ইসলাম পৌঁছে নাই, কোরআন পৌঁছে নাই, তাদের হিসাব কি হবে? বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, তাদের আল্লাহ তাআলা একটি প্রশ্ন করবেন, যদি তারা উত্তর দিতে পারে আর কোনো হিসাব নিকাশ নাই, জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন, আর যদি প্রশ্নটার উত্তর দিতে না পারে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাদেরকে সামনে দাঁড় করা একটাই প্রশ্ন করবেন, মান খলাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? শুধু বলবে আল্লাহ তুমি, হিসাব শেষ, আল্লাহ তারে জান্নাতবাসী করে দিবে। কারণ একজন স্রষ্টা যে আছেন তার জন্য কোনো প্রমাণ লাগবে না, সৃষ্টি যতটুক বাস্তব তার চেয়ে বাস্তব আমার স্রষ্টা, ঠিক কিনা বলে? তাহলে প্রমাণ কেন? আল্লাহ যে এক, ওনার একত্বে কারো শরিক নাই, ওনার ক্ষমতায় কারো পার্টিসিপেট নাই, কেউ কোঅপারেট করতে পারে না, ওনার ক্ষমতায় কেউ ভাগ বসাতে পারে না, ওনার জাতে কারো শরিক নাই, ওনার সিফাতে কারো শরিক নাই, ওনার এবাদতে কারো শরিকই নাই। তাওহীদের এই মূল দাওয়াতটা পৌঁছাবার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রসুল পাঠিয়েছেন, তাদের সংখ্যা একজন দুইজন নয়, 100,000-এর উপরে। সবার শেষে আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
দেড় হাজার বছর আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর এই তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। আল্লাহ এক, ওনার কোনো শরীক নাই, এর চেয়ে চরম সত্য আর কোনো কথা হতে পারে? পারে? জোরে বলেন পারে। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা, আল্লাহ এক, এই সাক্ষ্যটা দিয়েছে সমস্ত ফেরেশতাগণ, ও উলুল ইলম সমস্ত জ্ঞানবানগণ, ও ইমাম বিল কিসত, আল্লাহ তাআলা অত্যন্ত ইনসাফের সাথে তার সমস্ত কাজকে আঞ্জাম দিয়ে থাকেন। লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আজিজ, তিনি হাকিম। আল্লাহ তাওহীদের, তার তাওহীদের কথা বলার পরে দুটো সিফতের কথা বললেন, কয়টা জোরে বলেন? একটা আজিজ, আরেকটা কি জোরে বলেন? হাকিম। একটা কি আজিজ, আরেকটা কি হাকিম? আমি দুইটা আল্লাহর দুটো নামের ফজিলত এবং ব্যাখ্যা সংক্ষেপে দিচ্ছি। আপনার যদি দেখা যায় কঠিন কোনো কাজ আটকা পড়ে আছে, এমন হয় না? বিদেশ যেতে পারছেন না, পরীক্ষা বিসিএস পরীক্ষা দিয়েছেন পাশ করতে পারেন না, প্রত্যেক দিন আপনি দরুদ ও সালাম 100 বার পড়বেন ফজর নামাজের পর, তারপর ইয়া আজিজু 1000 বার পড়বেন, আবার দরুদ ও সালাম 100 বার পড়বেন, হাত তুলে আল্লাহর কাছে বলবেন, 1 থেকে 7 দিনের মধ্যে আপনার জায়েজ সমস্ত ন্যাক আশা আল্লাহ পূরণ করে দেবেন। পারবেন না ইনশাল্লাহ? আর আল্লাহর আরেকটি নাম হচ্ছে আল হাকিম। মনে করুন আপনি মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন, এটা হচ্ছে বাংলাদেশে, হচ্ছে না? মিথ্যা মামলায় আপনি আক্রান্ত হয়ে আছেন, আদালতে যাবেন, এজলাসে উঠবেন, আল্লাহর পবিত্র নাম দরুদ সালাম পড়ে ইয়া হাকিমও 1000 বার পড়ে এজলাসে দাঁড়াবেন, জজকে যতই উপর থেকে প্রেশার দেওয়া হোক, রায় নেগেটিভ, আল্লাহ তার কলম ঘুরায়া রায় পজিটিভ করায় দিবেন। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন। এখন আসেন, আল্লাহ এক, ওনার পরিচয় তিনি দিলেন আজিজ। আজিজ শব্দের যতগুলো অর্থ বাংলায় করছে সবগুলোর অর্থ পরাক্রমশালী, কিন্তু এই অর্থটা পরিপূর্ণ নয়, আংশিক। আমি কি আজিজ শব্দের অর্থটা করে দিব? আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার তাফসিরের মধ্যে লেখেন, আজিজ শব্দের অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, যে মহান সত্তার কোনো মেসাল নাই, কোনো তুলনা নাই, আকাশ ও জমিনে যার দৃষ্টান্ত নাই, তিনি আমার আল্লাহ, তাকেই বলা হয় আজিজ। আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে আল্লাহর কোনো তুলনা নাই। এই আয়াত থেকে আহলুসুন্নাল জামাতের একটা মৌলিক আকিদা পাওয়া যায়, সেটা হচ্ছে আহলুসুন্নাল জামাতের বিশ্বাস, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আবার বলছি, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ কি? জিসিম থেকে পবিত্র বলেন সুবহানাল্লাহ। ইমামে ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে লিখেন, ওয়াক্কাদ আজমা আল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে, উম্মতে মুহাম্মাদির সমস্ত আলেম এ কথায় একমত পোষণ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, অর্থাৎ সকল আকারের স্রষ্টা স্বয়ং আমার আল্লাহ, তিনি নিরাকার। সুবহানাল্লাহ, বলবেন না? যারা বাতিল আকিদা ঢুকাচ্ছে মানুষের মধ্যে বাংলাদেশে, এই ফেরকাটার নাম মুজাসসিমা। কি নাম? কি নাম? মুজাসসিমা। তারা মানুষকে বুঝায় যে আল্লাহ তাআলার আমাদের মতো হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, এই কথা বলা কুফর।
আল্লাহর হাত আছে, আল্লাহর কদম আছে, আল্লাহর চেহারা আছে, কিন্তু আমার মতো তোমার মতো এই তুলনা দিতে গেলে শিরক হবে। বাংলাদেশে যারা শেরেকের বিরুদ্ধে কথা বলছে তারা নিজেরাই বড় বড় শেরেকে লিপ্ত হচ্ছে, ঠিক কিনা? একদল আছে না যারা বলে মাজহাব মানা শিরিক, কথা বলে না, পিরি মুরিদি শেরেক বলে কিনা? এরাই আবার বড় বড় শেরেক করতেছে, তারা বলতেছে আল্লাহ তালার হাত পাও আছে, চোখ কান আছে আমাদের মতো। না, আল্লাহর হাতের কথা কোরআন শরীফে এসেছে, ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আল্লাহর চেহারার কথা কোরআন শরীফে এসেছে, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিক, আল্লাহর চেহারা বাকি থাকবে, আসছে না? আল্লাহর চোখের কথা এসেছে, আল্লাহর কানের কথা এসেছে। এখন সমাধান কি? সুন্দর সমাধান দিয়েছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি বলেন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কা মিসলিহি শায়। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। ওনার কদম আছে, আমাদের মতো কদম নয়। ওনার হাত আছে, আমাদের মতো হাত নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর ওই রকম হাত আছে যে রকম হাত থাকা দরকার আছে। হাত থাকার অর্থ কি আমাদের মতো পাঁচ আঙ্গুলের হাত? আরে ভাই ঘুমাও, তোমরা ঘুমাও, কে কে ঘুমান, হাত উঠান। না না, আর পনেরো দশ পনেরো মিনিট ইনশাল্লাহ। হাত থাকার মানে কি পাঁচ আঙ্গুলের হাত? সাতক্ষীরাতে দেখা গেল বল্টু সোল্টুর মাথা ফাটাইছে, ওখানে কথা উঠলে এখানে আব্বাসীর হাত আছে, তার মানে আব্বাসীর হাত লম্বা হইয়া সাতক্ষীরা যাইয়া বল্টু রে দিয়া সোল্টুর মাথা ফাটাইছে নাকি? এই হাত থাকার মানে কি? আমার মেকানিজম আছে, ঠিক কিনা? আমার কি আছে? মেকানিজম আছে। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, ওনার ওই রকম হাত আছে যে রকম হাত থাকা দরকার। অতএব তিনি আজিজ, ওনার কোনো তুলনা নাই, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। দুই, তিনি হাকিম। হাকিম শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে জুল হিকমা, মহাপ্রজ্ঞার অধিকারী, বরং সকল জ্ঞান ও প্রজ্ঞার স্রষ্টাই তো আমার আল্লাহ। দ্বিতীয় হচ্ছে সুষ্ঠু ফায়সালাকারী, নিঃসন্দেহে আমার আল্লাহ সব কাজ ইনসাফের সাথে করেন, ঠিক কিনা বলেন? যেটা আগেই তিনি বলে দিয়েছেন, ক্বায়িমাম বিল কিসত, সব কাজ তিনি অত্যন্ত ইনসাফ এবং সমতা ন্যায়ের সাথে করেন বলেন, সুবহানাল্লাহ। এতটুকু বুঝতে পেরেছেন? তারপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন, সর্বশক্তি দিয়ে আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন। তাহলে আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কোনো স্থান ইসলামে নয়। বিশ্বাস মনে গেঁথে দিবেন, ইসলাম অন্য ধর্মের মানুষের অধিকারকে স্বীকৃতি দেয়, কিন্তু ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার ব্যক্তিগত ইচ্ছা, এই রকম কথা হচ্ছে জাতিকে চরম পর্যায়ে ধোকা দিয়ে বোকা বানানো। মনে প্রাণে বিশ্বাস রাখবেন, আল্লাহর নিকট দিন কয়টা মনোনীত, তার নাম কি? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন সাক্ষী, আজ থেকে দেড় হাজার বছর আগে আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র একাশি দিন আগে, রসুল্লাহ আসর নামাজের শেষ সময় মাগরিবের আগে উষ্টির পিঠে বসা ছিলেন। রসুল্লাহর সামনে একজন দুইজন নয়, এক লাখ চব্বিশ হাজার
মতান্তরে 1,40,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। জিব্রিল এসে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা করলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছি, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাবাত দিয়েছে, দিন পরিপূর্ণ হয় নাই, কিন্তু আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর দিনের দাবাত দিয়েছেন, 23 বছরে ইসলামকে আমি আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিআমাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইবনে আব্বাস তাফসির করেছেন এই অংশের, হযরত ইবনে আব্বাস তানভীরুল মাকবাস মিন তাফসির ইবনে আব্বাস এসেছে, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, আর সমস্ত আদিয়ান সমস্ত ধর্ম তন্ত্র মন্ত্র মতবাদকে আমি আল্লাহ রিজেক্ট করে দিলাম, শুধু আমার হাবিবের আনিত দিন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর নিকট মনোনীত দিন ধর্ম জীবন বিধান হচ্ছে ইসলাম। এ বিশ্বাস অন্তরে লালন করতেই হবে, রাজনীতি আপনার যেটাই হোক, আর যদি এই বিশ্বাস থেকে সরে যান, আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছি, মুসলিম হিসেবে হাসর ময়দানে আপনার হাসর হতে পারে না। মনে থাকবে আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন ইসলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, এ কথার উপর আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আর আমি আপনাদের কষ্ট দিচ্ছি না, বিদায় লগ্নে কয়েকটি কথা বলেই আমি মোনাজাত করে দিচ্ছি। আর একটা মানুষও দাঁড়াবার চেষ্টা করবেন না, ইউটিউবাররাও না।